জয় হিন্দ দোস্ত, তুমি কি পুলিশ হবার স্বপ্ন দেখছো, কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ? তাহলে এখন থেকে তোমাকে মাঠে নেমে পড়তে হবে, করতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিস আর কঠোর পরিশ্রম। তাই যে কোনো মূল্যে, যে কোনোভাবে যদি চাকরি পেতে চাও তাহলে বলবো অবশ্যই যোগাযোগ করো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এই সেই বিখ্যাত মাঠ যেখান থেকে প্রতিনিয়ত হাজারো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। এবার তোমার পালা, তা যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের এই সেন্টারটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত, এখানে থাকা খাওয়া পড়াশোনা যাবতীয় খরচ পুরোপুরি হয় ফ্রি। শুধুমাত্র ভর্তির সময় এবং ফাইনালি চাকরি পাওয়ার সময় টাকা নেওয়া হয়। এই সুযোগ তুমি আর ছেড়ো না, তাই তুমি আর দেরি করো না। দেখতে পাচ্ছ কত কঠোর পরিশ্রম করানো হচ্ছে। ফোর্স মানে ডিসিপ্লিন, ডিসিপ্লিনের সাথে না থাকলে ফোর্সে চাকরি হয় না। তাই নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট কানুন, কঠোর পরিশ্রম, একাগ্রতা, হার্ড ওয়ার্কিং, কন্টিনিউ অ্যাচিভমেন্ট, এই সমস্ত কিছু মেনে চলতে হবে। আর এই মেনে চলতে গেলে বাড়িতে বসে হয় না, তাই তুমি চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এখানে প্রতিনিয়ত রান, ক্লাস সব কিছু করানো হবে, কারণ প্রিলির পরে খুব বেশি সময় দেবে না, পরীক্ষার সময়ও খুব বেশি দেবে না। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আর শুধুমাত্র এই সপ্তাহে আমাদের ছেলে মেয়েদের ভর্তি নেওয়া হবে পুলিশের জন্য। তাই পুলিশের চাকরি পেতে গেলে অবশ্যই চলে এসো আমাদের এই ব্যাচে, কারণ আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ চলছে, এই ব্যাচে কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আবার যেখানে